ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবাইদা। আমি জুবাইদা, আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে টপিকের উপর আমি ভিডিওটি তৈরি করেছি, শুরুতে আমি আপনাদেরকে সেই টপিকটি জানিয়ে দিব। আজকের ভিডিওর টপিক হচ্ছে মেস্তা আপনারা কিভাবে দূর করবেন, আমি সেই বিষয়ে আজকে আপনাদেরকে টিপস দেব। তার পাশাপাশি আমি এই মেস্তা সম্পর্কে আপনাদের আরও কিছু তথ্য জানাবো, যা জেনে আপনারা উপকৃত হবেন। তো টিপসটি দেওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন অর্থাৎ এই চ্যানেলে নতুন, তারা নিচে যে লাল বাটনে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে, আপনারা সেখানে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করুন। কারণ বেল চিহ্নতে ক্লিক না করলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পাবেন না। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো ফিরে আসছি আজকের ভিডিওর টপিকে, যেটা বলছিলাম পিগমেন্টেশন বা মেস্তা সম্পর্কে। মেস্তা কিন্তু আপনার চেহারার সৌন্দর্য একদমই নষ্ট করে দেয়। সুন্দর চেহারা আমাদের সবারই কাম্য। সুন্দর চেহারা পাবার জন্য আমরা সবাই অনেক রকমের বিউটি প্রোডাক্টস ইউজ করি, সৌন্দর্য ধরে রাখার জন্য অনেকেই পার্লার ট্রিটমেন্ট করায়, আরও অনেক অনেক কিছু করে থাকি আমরা চেহারাকে সুন্দর রাখার জন্য। কিন্তু দেখা যায় 90% ছেলে মেয়ে কোনো না কোনো সময় কোনো না কোনো স্কিন প্রবলেমে ভুগে থাকে। তো এই স্কিন প্রবলেমের কিন্তু একটি বড় প্রবলেম হচ্ছে পিগমেন্টেশন বা মেস্তা। তো আজকে আমি এই পিগমেন্টেশন সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানাবো। পিগমেন্টেশন দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে হাইপো পিগমেন্টেশন আর একটি হচ্ছে হাইপার পিগমেন্টেশন। হাইপো পিগমেন্টেশন সম্পর্কে আমি আপনাদেরকে একটু জানাই। অনেকের চেহারায় দেখা যায় সাদা সাদা দাগ সৃষ্টি হয়, ছোপ ছোপ এক সাদা সাদা দাগ, আপনারা খেয়াল করে দেখবেন অনেকের চেহারায় এটা হয়ে থাকে। তো এটি হচ্ছে হাইপো পিগমেন্টেশন। হাইপো পিগমেন্টেশনে এভাবে চেহারায় সাদা সাদা দাগের সৃষ্টি হয়। আর একটা যেটা হয় সেটা হাইপার পিগমেন্টেশন। এই হাইপার পিগমেন্টেশনে চেহারায় কিছুটা ডার্ক স্পট সৃষ্টি হয়, এটি আপনার চেহারা থেকে কিছুটা ডার্ক হয়, আবার অনেক সময় এটি একটু ব্রাউন কালার হয়, কখনো ডার্ক ব্রাউন হয়, আবার কখনো এতটাই ডার্ক হয় যে আপনার চেহারায় স্পষ্টভাবে ফুটে ওঠে এই দাগগুলো। তো এটি আপনার চেহারার সৌন্দর্য একদমই নষ্ট করে দেয়। বিশেষ করে দেখা যায় দুই গালে আবার আপনার নাকের নিচে কপালে এই দাগগুলো হয়ে থাকে। তো এই হাইপার পিগমেন্টেশন আপনারা কিভাবে দূর করবেন আজকে সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। হাইপার পিগমেন্টেশন হবার প্রধান কারণ হলো শরীরে মেলানিনের পরিমাণটা বেড়ে যাওয়া। অর্থাৎ মেলানিনের মাত্রা বেড়ে গেলে শরীরে বিভিন্ন রকমের দাগের সৃষ্টি হয়, আর এই দাগগুলো বিশেষ করে মুখে দেখা যায়। হাইপার পিগমেন্টেশনের আরেকটি বড় কারণ হলো হরমোনাল চেঞ্জ। অর্থাৎ শরীরের হরমোন যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু বিভিন্ন রকমের দাগের সৃষ্টি হয়। তো এই হাইপার পিগমেন্টেশনের ভুক্তভোগী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা। এটি জরিপে দেখা গিয়েছে হাইপার পিগমেন্টেশন বা মেস্তায় ভুক্তভোগী 90% মহিলা এবং বাকি 10% পুরুষ। মহিলাদের শরীরে হরমোনাল চেঞ্জ হওয়ার একটা সময় হচ্ছে প্রেগনেন্সি। অর্থাৎ মহিলাদের প্রেগনেন্সির সময় অনেক হরমোনাল চেঞ্জ হয়, এই সময় কিন্তু মুখে মেস্তা বা হাইপার পিগমেন্টেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। হাইপার পিগমেন্টেশনের দ্বিতীয় কারণ হচ্ছে কম পানি পান করা। আপনারা হয়তো বা অবাক হবেন কিন্তু আসলে এটি সত্যি, কম পানি পান করার কারণেও কিন্তু মুখে মেস্তা হতে পারে। হাইপার পিগমেন্টেশনের তৃতীয় কারণ হচ্ছে দীর্ঘ সময় রোদে থাকা। অর্থাৎ যারা দীর্ঘ সময় রোদে কাজ করেন, শ্রমিক, বিল্ডিং ইঞ্জিনিয়ার কিংবা অন্যান্য শ্রমজীবী যারা রয়েছেন, দীর্ঘ সময় রোদে থেকে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই হাইপার পিগমেন্টেশন বা মেস্তা হওয়ার প্রবণতাটা বেশি থাকে। তো এইসব হচ্ছে হাইপার পিগমেন্টেশনের কারণ। এছাড়া আরও একটি বড় কারণ রয়েছে, সেটি হচ্ছে জেনেটিক কারণ। অর্থাৎ কারো যদি বাবা মার কারো হাইপার পিগমেন্টেশন বা মেস্তা থেকে থাকে, তো তার পরবর্তী প্রজন্ম বা সন্তানের ক্ষেত্রেও এই হাইপার পিগমেন্টেশন বা মেস্তা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই হচ্ছে মোটামুটি হাইপার পিগমেন্টেশন বা মেস্তা হওয়ার কারণ। তো এর প্রতিকার, অর্থাৎ আপনারা এই হাইপার পিগমেন্টেশন বা মেস্তা থেকে কিভাবে একদম রিলিজ পাবেন, কিভাবে এই দাগ থেকে একদম মুক্তি পাবেন, আমি সে বিষয়ে আজকে আপনাদেরকে এমন একটি টিপস দেব যেটি আপনাকে কার্যকর ফল দেবে। এবং আমি নিশ্চয়তার সাথে বলছি আপনার মুখের মেস্তা একদম দূর হয়ে যাবে যদি আপনি নিয়ম করে আমার টিপসটি ফলো করেন। এর জন্য আমার যে উপাদানগুলো প্রয়োজন হবে সেগুলো একটু বলে নেই। আমার যে উপাদানগুলো লাগবে সেগুলো হচ্ছে কলা, আপেল, লেবু, শসা এবং দই। এই পাঁচটি উপাদান প্রথমে আমার প্রয়োজন হবে। তো আমি এখানে কলা, আপেল এবং শসা এই তিনটি উপাদান ব্লেন্ড করে নিয়েছি। আপনারা এই উপাদানগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে, একদম স্মুথ। এখানে কলা, আপেল এবং শসা একসঙ্গে ব্লেন্ড করা আছে। এর সঙ্গে আমি এক চামচ দই যোগ করব।
এরপর আমি এখানে এক চামচ পরিমাণ লেবুর রস যোগ করে নিব। উপাদানগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একদম সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এরপর এর সঙ্গে আমাকে আরো দুইটি উপাদান মিক্সড করতে হবে। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি উপাদানগুলো। মুলতানি মাটি আপনারা দেখুন, এটি বাজারে আপনারা বিভিন্ন রকমের বাজারে আপনারা দোকানে মুলতানি মাটি কিনতে পাবেন। তো মুলতানি মাটি যদি না থাকে তো সেক্ষেত্রে আপনি চন্দন পাউডার ইউজ করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, চন্দন পাউডার যদি আপনি ইউজ করেন সেটি যেন অবশ্যই রিয়েল হয়, অর্থাৎ সেটি যেন খাঁটি হয়। তো আমি এখানে যোগ করব এক চামচ মুলতানি মাটি। যোগ করে দিলাম এক চামচ মুলতানি মাটি। খুব সুন্দরভাবে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে, প্রত্যেকটা উপাদান যাতে খুব ভালোভাবে মিক্সড হয়। লাস্ট এর সঙ্গে আমি আরেকটা উপাদান যোগ করব, সেটি হচ্ছে মধু। মধু যোগ করে দিলাম। এখন সবগুলো উপাদান আমাকে আরো সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে বলবো এই পেস্টটা আপনারা কিভাবে ইউজ করবেন, আপনার স্কিনে কিভাবে লাগাবেন। আপনাকে প্রতিদিন এটি স্কিনে লাগাতে হবে। আপনার মুখের স্কিনের যেসব জায়গায় হাইপার পিগমেন্টেশন বা মেস্তা রয়েছে সেসব জায়গায় আপনি খুব ভালোভাবে এই মিশ্রণটি প্রলেপ লাগাবেন, আর সম্পূর্ণ মুখেও লাগাবেন। কিন্তু যেসব স্থানে মেস্তা রয়েছে সেসব স্থানে খুব ভালোভাবে লাগাবেন। এরপর আপনাকে 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে মাসাজ করতে হবে এটি মুখে। তারপর মুখে কিছুক্ষণ রেখে দিতে হবে। যখন 15-20 মিনিট রেখে দিলে যখন এটি শুকিয়ে আসবে তখন আপনাকে নর্মাল ওয়াটার দিয়ে এটি ওয়াশ করে নিতে হবে। এই হচ্ছে ব্যবহার পদ্ধতি। আপনাকে এটা কন্টিনিউ 2-3 সপ্তাহ করতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যে কোনো টিপস ফলো করুন না কেন, সেটি কিন্তু এক রাতের মধ্যেই ম্যাজিকের মতো কাজ করবে না। তাই আপনাকে ধৈর্য সহকারে টিপসটি ফলো করতে হবে। যেমন আমি আজকে আপনাকে যে পেস্টটি তৈরি করে দেখালাম, এটি একদিন ব্যবহার করে আপনি রেজাল্ট পাবেন না। এটি এর ভালো এর উত্তম রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে 2-3 সপ্তাহ অপেক্ষা করতে হবে এবং 2-3 সপ্তাহ নিয়ম মেনে এই পেস্টটি ব্যবহার করতে হবে। আর তার পাশাপাশি আমি আপনাদেরকে আরও কিছু পরামর্শ দেই, আপনারা যদি সেগুলো একটু মেনটেন করেন তাহলে দেখবেন যে আরও ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনি যখন ঘরের বাইরে যাবেন অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে যাবেন, সানস্ক্রিন না লাগিয়ে আপনি ঘরের বাইরে যাবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন একটু রোদ থেকে দূরে থাকার, অর্থাৎ আপনার মুখে যাতে রোদ কম লাগে সেই চেষ্টা করতে হবে। আপনাকে বেশি বেশি করে পানি পান করতে হবে, অর্থাৎ আপনি রেগুলার যে পরিমাণ পানি খান তার থেকে আরও অনেক বেশি পানি খাওয়ার চেষ্টা করবেন। আর একটা পরামর্শ, সেটা হচ্ছে রাতে ঘুমানোর সময় মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে ঘুমাবেন। এর জেলটি আপনার স্কিনের যে কোনো ধরনের দাগ রিমুভ করতে খুব কাজে দেবে। তো এই হচ্ছে আজকের টিপস। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন সবার সাথে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।